আসসালামু বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখুন, এই যে পুরাটা আপনার একটা ফল ফুলের বাগান, আর এই যে ফল ফুলের বাগানে আজকে আমরা একটা কাজের জন্য আসছি। এই ফলের বাগানে আমরা একটা কাজের জন্য আসছি, আর আমাদের কাজটা তো আপনারা অবশ্যই জানেন কি কাজ করি আমরা। আমরা পাইপের কাজ করি, পানির লাইনের কাজ করি। এই ফল আর এই ফুলের বাগানে আমরা আজকে একটা পাইপের লাইন করব, এই যে ফুল গাছে ফল গাছে পানি দেওয়ার জন্য। আর বন্ধুরা, আমরা এই লাইনটা আমরা কোথায় থেকে নিব আর কিভাবে নিব সেটাই আপনাদের দেখাবো। আর দেখুন কিভাবে আমরা এই কাজটা করি। এই যে দেখুন বন্ধুরা, এই যে লাইনটা এখান থেকে আমরা নিব লাইনটা, এই যে সাইডে থেকে, এই যে এখান থেকে আমরা লাইনটা নিব। ওই সাইডে আমাদের একটা ড্যারিং একটা বন প্লাক লাগানো আছে, বন প্লাকটা আমরা খোলাবো। খোলানোর পরে ওখানে আমরা এই মাছ ছাবানো লাগবে, আমাদের যে একটা হুইস পাইপের যে একটা পয়েন্ট আমাদের লাগবে, এই পয়েন্টের জন্য আমাদের মাল ছাপানা যা লাগবে এটা আমাদের এখান থেকে খোলানোর পরে লাগাইতে হবে। আমরা এই যে দেখুন কত সুন্দর ফল ফুলের বাগান, ছাদের উপরে আছে। দেখুন অনেক ধরনের ফল আছে, ফুল আছে, অনেক ধরনের। ছাদের উপরে আপনারা অবশ্যই চাষ করতে পারবেন। এইভাবে দেখুন কত সুন্দর ফলের বাগান করতে পারবেন, ফুলের বাগান করতে পারবেন, কত সুন্দর, ভালোই লাগে। এখানে ছাদের উপরে আপনার কিছুটা সময় যদি থাকে, অবশ্যই যদি কেউ যদি মন খারাপ থাকে, অবশ্যই অবশ্যই ভালো লাগবে, আপনাদের ভালো লাগবে, প্রতিটা মানুষের ভালো লাগবে, যে ফল ফুলের বাগানে থাকতেও ভালো লাগে, সুন্দর লাগবে। দেখাই আপনাদের, আমাদের ওখানে দেড় ইঞ্চি, আপনার দেড় ইঞ্চি লাইন, তার জন্য আমাদের দেড় এক একটা ভুষ লাগতেছে। তারপর আমাদের লাগতেছে এক ইঞ্চি নিপিল, আমাদের লাগতেছে এক ইঞ্চি নিপিলের পর আমাদের লাগতেছে এক হাফ আমাদের একটা এলফ লাগতেছে। তারপর আমাদের লাগতে আছে শর্ট পিস হাফ ইঞ্চি, আমাদের লাগতে আছে বল বাল্ব হাফ ইঞ্চি, আমাদের লাগতে আছে থ্রেড টেপ, আমাদের আর কি আমাদের লাগতে আছে, আর আর কোনো আছে, আমাদের লাগতে আছে হাফ ইঞ্চি। আমাদের এটা প্রথম আমাদের থ্রেড টেপ পেঁচাতে হবে, থ্রেড টেপটা আপনাদের পেঁচাতে হবে, আপনার সুন্দর করে থ্রেড টেপ পেঁচাতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমাদের এখানে লাগাইতে হবে, এই সাইড আমাদের লাগবে জিনিসটা। সমস্যা করতে আছে, কারণটা কি বেশ কমনি এই ধর। এই যে বন্ধুরা, তারপর আমাদের লাগতেছে আপনার এক ইঞ্চি নিপেলের থ্রেড টেপ আমরা মারবো। ওখানে আমাদের এক দেড় সকে এলো বোস্ট আমাদের লাগানো হয়ে গেছে। এখন আমরা নিপেলটা থ্রেড টেপ পেঁচাই আমাদের হাফ এক আপনার এলফোটা আমরা ধরাবো। আমাদের এই এলফোটা আমাদের এই যে এলফোর মাঝের জন্য আমাদের নিপিলটা লাগছে, এখন আমরা এখানে ধরাবো বন্ধুরা। এখানে ধরানোর পর আমাদের একটা পানির পয়েন্ট, আমাদের অলরেডি আমাদের পানির পয়েন্ট হয়ে যাবে। এই যে আমাদের পয়েন্টটা দেখুন বন্ধুরা, আমরা এই যে ছাদের উপর আমাদের এই পয়েন্টের জন্য আমাদের আশা আর করা, এটা আপনি এই দেওয়ার জন্য, এই ছাদে যে ফল ফুলে গাছে পানি দেওয়ার জন্য এই লাইনটা আমাদের করা। এই যে হাফ ইঞ্চি আপনার যে চাবিটার জন্য আমাদের হাফ ইঞ্চি আমাদের একটি করতে হবে, আমরা এইখানে লাগাবো আমাদের এই পয়েন্টের মাঝে। এই যে কি সুন্দর করে লাগে যে আপনার, এত সুন্দর ভাবে যে প্লাস্টিকের জিনিসটি কত ভালো, অনেক ভালো মানের জিনিস প্লাস্টিকের। আপনার এই যে প্লাস্টিকের জিনিস আপনারা মিডিয়াম টাইট দিবেন, জোর করবেন না, জোর করলে আপনার যেমন সমস্যা বাড়বে। এই যে বন্ধুরা, তারপর আমাদের হুইস পাইপের জন্য কি লাগবে, হুইস পাইপের জন্য লোহার যে একটা শর্ট পিস লাগবে হাফ ইঞ্চি, সেই শর্ট পিসটা আমরা এখন থ্রেড টেপ ধরাবো। কোন মাথায় যে ভালো হবে, এই মাথাটা আমাদের পছন্দ হয়েছে, এই মাথায় থ্রেড টেপ পেঁচাবো। থ্রেড টেপ পেঁচানোর পরে আমাদের কি করতে হবে, লাগাইতে হবে। এই যে আমাদের যে লাগানো হয়ে গেছে আমাদের, এখানে আপনার বন্ধুরা হুইস পাইপটা যদি আপনার কালেকশন দেয় কমপ্লিট, এই কাজ আপনার কমপ্লিট হয়ে গেছে। দেখুন এই যে আমাদের কাজ কমপ্লিট বন্ধুরা। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন, নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।